প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিভিন্ন জরিপ ও 1991 থেকে 2008 সালের নির্বাচনের তথ্য বিশ্লেষণ করার পর তার বিশ্বাস, আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 168 থেকে 220 আসনে জয়লাভ করবে। 2008 সালের নির্বাচনের চেয়েও বেশি ব্যবধানে এবার আওয়ামী লীগ জয়লাভ করবে। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে জয় একথা বলেন। নিরপেক্ষ গবেষণা সংগঠক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার দ্বারা এই জরিপটি পরিচালনা করা হয়।